আমি মৌসুমী নেতা নয়, আমি নেতাই তো না। আমি বলেছি আমাকে নেতা বলবেন না, আমি হচ্ছে ভ্রাতা। এই সবাই বলে ভোটের সময়, আমি তাদের বলি মৌসুমী নেতা। দেখো যত এটা কিন্তু আরো 15-20 বছর আগের গান লেখা। দেখো কত যে মৌসুমী নেতা, লক্ষ জাতের ভোটে জেতা, গলাবাজি জেতা সেতা, প্রতিশ্রুতি দেয় মেলা ভাই, প্রতিশ্রুতি দেয় মেলা। বলে রাস্তাটা পাকা দেবো, লাগে যত টাকা দেবো। বলে রাস্তাটা পাকা দেবো, লাগে যত টাকা দেবো, চাল গম ধান দেবো, প্রয়োজনে জান দেবো। ভোটের পরে এই নেতাদের খুঁজা তুমি পাইবা না। এটা আমি বলেছি, ভোটের পরে নেতাদের পাওয়া যায় না, কারণ এই নেতারা হচ্ছে মৌসুমী নেতা, 5 বছরে একবারই আসে। আর আমি যখন করোনা শুরু হলো, যখন রিক্সাওয়ালারা না খেয়ে মরছে, তখন আমি আমার নিজের নাম্বার দিয়ে রিক্সাওয়ালাকে লক্ষ্য করে বললাম, ও রিক্সাওয়ালা ভাই একটা বিকাশ নাম্বার চাই, ও রিক্সাওয়ালা ভাই একটা বিকাশ নাম্বার চাই। আপনারা বলেন এই যে বিকাশ নাম্বার চেয়ে আমি হাজার হাজার টাকা করোনার মধ্যে গরিব মানুষকে দিলাম, রিক্সাওয়ালা ভ্যান চালকদের দিলাম, এটা কি ভোটের জন্য বলেছিলাম? তাহলে প্রমাণ হয়ে গেল যে সবাই সমান না, ভোটের আগেও মানুষ মানুষের কষ্টে দাঁড়ায়। সুতরাং করোনার সময় যখন মানব সভ্যতা বিলুপ্ত হতে যাচ্ছে, আমেরিকা হিমশিম খাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে মারা যাচ্ছে, তখন বাঁচবো কিনা, নিজে বাঁচবো কিনা, তখন ঘরের মধ্যে বন্দি কারাগারে আমরা বাঁচবো কিনা তারই কোনো গ্যারান্টি নাই। আর বরিশাল দুই অঞ্চলে গামছা নিয়ে আমি নির্বাচন করব, এটা তো তখন ভাবিও নি, বঙ্গবীরের সাথেও তখন আমার পরিচয় হয়নি। আমি তখনই বলেছি, ও রিক্সাওয়ালা ভাই একটা বিকাশ নম্বর চাই। এবং এই বিকাশ নম্বর চেয়ে চেয়ে আনা, এটা কোনো পাগলও করে না, কোনো শিল্পপতিও করে না। টাকা দিতে 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 500 হোক 700 হোক 1000 হোক পাগল হয়ে গেছে আমার স্ত্রী। তো এটা তো ইলেকশনের আগে, আর আমি একবার বলি নাই, ও বরিশাল দুই আসনের রিক্সাওয়ালা ভাই একটা বিকাশ নাম্বার চাই। ওটা আমি সবার কাছে চেয়েছিলাম, কারণ আমি শুধু এই অঞ্চলের মানুষকে ভালোবাসি না, আমি গরিব মানুষকে ভালোবাসি। আমি গরিব মানুষের ভাঙা ঘর পাকা করে দিয়েছি। আমি কিন্তু এমপি না, আমি মন্ত্রী না, আমি চেয়ারম্যান না, আমি মেম্বার না, আমি আমি হচ্ছে কণ্ঠ শ্রমিক। মানুষ যখন শীতের সময় কম্বল গায়ে দিয়ে ঘুমায়, তখনও আমরা মঞ্চে গান করে ঘামাই, সেই ঘাম বিক্রি করা টাকা আমি গরিব মানুষকে ঘর করে দিয়েছি। সেটা আরও আজ থেকে আরও 5-7 বছর আগে, তখন আমি ইলেকশনের কথা চিন্তাও করিনি। সুতরাং আমার ইতিহাসটা একটু অন্যরকম। মুষ্টি ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে এক মুষ্টি চাল ভিক্ষা করে আমরা কলেজ করেছি, ABCK কলেজ। এবং সেই কলেজে প্রথম বছরেই 100% ছিল পাশের হার, এখন সেটা অবশ্য এমপিভুক্ত হয়ে গেছে। সুতরাং সবার সঙ্গে আমাকে মিলাতে পারেন না, কারণ আমি ইলেকশনের আগেও মানুষকে ভালোবেসেছি, আগেও আমি আমার এই ঘামঝরা টাকা দিয়ে তাদের সাহায্য করেছি, তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি, বাড়ি বাড়ি গাছ লাগিয়ে দিয়েছি, সবুজ বিপ্লব। বিলের মধ্যে কোনো পাগলে মাছ ছাড়ে নিজের টাকা দিয়া, আমি ছেড়েছি। আমাদের ডিসি মহোদয়, এসপি মহোদয় দুজনকে এনে বিলের মধ্যে আমি আমার টাকা দিয়ে মাছের পোনা ছেড়েছি, কারণ এই মাছগুলো দৌড়ে বেড়াবে, বড় হবে এবং আমার দেশের মানুষ খাবে, আমার শত্রু খাবে, আমার সমালোচক খাবে, আমার বন্ধু খাবে, সবাই মিলে খাবে, সবার পুষ্টির চাহিদা মিটবে। সেই জন্য এই কাজটি করেছি, তারও অনেক প্রমাণ আছে। সুতরাং আমি মৌসুমী নেতা নয়, আমি নেতাই তো না। আমি বলেছি আমাকে নেতা বলবেন না, আমি হচ্ছে ভ্রাতা। আর সবাইকে বলছি নো স্যার, নো নেতা, সবাই বলবেন দাদা, কেউ বলবেন চাচা, কেউ বলবেন মামা। কারণ স্যার বললে কিন্তু আমি এমপি হলে 15 লক্ষ টাকা লাগবে কিন্তু একটা চাকরিতে, আর যখন আপনি বলবেন কাকা আমি আসছি বা চাচা আমি আসছি আমার একটা চাকরির দরকার, তখন আমার মনটা কাঁদবে, তুমি আমাকে চাচা বলেছ। সেই কারণে আমি বলেছি নো, তুমি আমাকে স্যার কেন বলবা? স্যার বলা মানে হচ্ছে আমি উৎকৃষ্ট আর তুমি হচ্ছ নিকৃষ্ট। সুতরাং নো স্যার, সবাই উজিরপুরের, বানরীপাড়ার, বাংলাদেশের সমস্ত মানুষ আমাকে দাদা বলে ডাকবে, আমাকে চাচা বলবে, আমাকে মামা বলবে। একটা মেয়ে যদি এসে বলে মামা আমার বই কেনার টাকা নাই, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, আমি তো সরকারি অনুদানের আমি চিন্তাও করবো না, এবং যেদিন জিতবো সেদিন থেকে আমি কাজ শুরু করে দেবো। বলে কিভাবে? আরে ভাই, কাজের কি আর অভাব আছে? যেদিন জিতবো তারপর দিন আমি স্কুল কলেজে আমি নিজে ক্লাস নেবো, এটা তো পারবো, এতে আমার পয়সা খরচ হবে না।
সবাইকে উদ্বুদ্ধ করব যে যাতে কেউ ফেল না করে। আমি এই উজিরপুরে 100 ডাক্তার, এই 5 বছরে 100 ডাক্তার, 100 ইঞ্জিনিয়ার, 100 ব্যারিস্টার, একজন বিসিএস, 100 বিসিএস অফিসার আমি এগুলো করতে চাই। আমার মৃত্যুর সময় আমার চারিদিকে আমি যেন শেষ দেখা দেখে যেতে চাই। এই উজিরপুর বানারি পাড়ার আমার হাতে গড়া 100 ডক্টর তারা আমার আমাকে আমাকে জীবিত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমার অনেক ইচ্ছে আছে, কিন্তু এখন বাকিটা হচ্ছে উপরে সৃষ্টিকর্তা আর হচ্ছে জনগণ, তারা যদি চায় সেটা হবে।